আমি বাড়ির একমাত্র মেয়ে। আমাকে একদিন না দেখলে মা অস্থির হয়ে যান। একবার শপিং মলে হারিয়ে গেছিলাম বলে মায়ের সে কি কান্না। আমার বাবা মধ্যবিত্ত চাকরিজীবী, তার স্বপ্ন বেঁচে থাকার তাগিদ সবই আমি। তিনি আমার চোখ দিয়েই নিজের স্বপ্ন দেখেন। আমার তো চাই শুধু চকলেট আর চকলেট। প্রত্যেকদিন সকালে বাবা এবং মা আমার ব্যাগে চকলেট রেখে দেবেই। প্রত্যেক শুক্রবারে আমাকে নিয়ে ঘুরতে যায়। সপ্তাহে একদিন বসে যে রেস্ট নেবে তা নয়। বাবা প্রতিদিন বাইকে করে কলেজ দিয়ে যায়। অফিসে দেরি হয়, বেতন কাটা যায়, তবুও দিয়ে যায়। আমি বিকেলে বাসায় যাই, মা বসে থাকেন না খেয়ে। আমার মা চান আমি ডাক্তার হব। বাবা চায় আমি বড় ইঞ্জিনিয়ার হব। ওরা চায় আমি বিসিএস দেই, কিন্তু আমি চাইছি ফ্যাশন ডিজাইনার হতে। ছোট থেকে আমার ইচ্ছা গেমার হওয়ার। আমি তো শান্তিনিকেতনে পড়তে চাই। আমি অন্য কিছু হতে চাইলে যদি মা কষ্ট পান। বাবা তো আমায় নিয়ে স্বপ্ন দেখে, আমার কি তাহলে ইঞ্জিনিয়ার হয় ভালো? আমি কি নিজের মতো করে স্বপ্ন দেখতে পারবো না? যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটা। প্রত্যেকটি শিক্ষার্থীর একটি নিজস্ব স্বপ্ন রয়েছে, রয়েছে স্বপ্নের ভিন্নতা, আর সেই ভিন্নতাকে সৌন্দর্যের চোখে দেখে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বায়ন এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে একজন শিক্ষার্থীর পড়াশোনা শুধুমাত্র একাডেমিক ফলাফল নির্ভর হলেই যথেষ্ট হবে না, সেই সাথে তার থাকতে হবে শৃঙ্খলাবোধ, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। বাংলাদেশ সেনাবাহিনীতে আমার দীর্ঘ 28 বছরের কর্মজীবনে অধিকাংশ সময়ই আমি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসাবে আমি যা অর্জন করেছি তার সবটুকু দিয়েই আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলছি, যেন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অনিশ্চয়তা এবং দ্বিধা না থাকে।